কে কি মনে করলো এটা আমার জানার দরকার নাই। আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে আমি মনে করি অ্যাপ্রোচটা ভালো ছিল না, স্ট্র্যাটেজিও ভালো হয়নি। আমার মতে ওখানে অবশ্যই যেহেতু আর্লি তিন ওভারের মধ্যে দুটো উইকেট পড়ে গেছে, চার ওভার আরও প্রায় আড়াই ওভার থেকে তিন ওভার বাকি আছে, সেই জায়গায় অবশ্যই আমার ব্যাটিং অর্ডার চেঞ্জ করা উচিত ছিল। গণমাধ্যমে নানা সময়ে নানা মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন বিসিবি বস নাজমুল হাসান পাপন। স্কটল্যান্ডের সঙ্গে হারের পর গণমাধ্যমে দল নিয়ে নানা মন্তব্য, চাপ বাড়ে ক্রিকেটারদের, ওমানের সঙ্গে সহজ ম্যাচ যেতে কঠিন করে। সৌম্যের বদলে নাঈম শেখকে খেলাবেন কিংবা সাকিব মুশফিক রিয়াদের ব্যাটিং নিয়ে সমালোচনা গণমাধ্যমের সামনে করতে হবে কেন? টিম ম্যানেজমেন্ট, কোচ ও খেলোয়াড়দের ডেকে নিয়ে আলাদাভাবে আলোচনা করাই কি সমীচীন ছিল না বিসিবি বসের? সাবেকরাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না। নৈতিকতার দিক থেকে আমি যদি বলি তাহলে আমাদের প্রেসিডেন্ট সাহেব হয়তোবা ডিউরিং দ্য ম্যাচ এটা না বললেও পারতেন, বাট উনি কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সভাপতি গ্রায়াম স্মিথ কিংবা ইংল্যান্ডের অ্যাশলে জাইলস, কাউকেই দল নিয়ে গণমাধ্যমে এত মন্তব্য করতে দেখা যায় না। কিন্তু টস থেকে একাদশে কারা কারা খেলবেন সবই জানা চাই পাপনের। হিতে বিপরীত হয়ে যাচ্ছে না তো এত আলোচনা কেন? কারণ আমরা নিচের টিমের সাথে খেলতেছি, আজকে যদি টেস্ট কান্ট্রির সাথে হারতাম এটা কিন্তু দেখতেন এত আলোচনা হতো না। যেভাবে বলছে সেটা আমরা টিভির মাধ্যমে শুনেছি, এখন দেখা যাচ্ছে অবশ্যই সে দেশে আসবে, দেখা যায় আবার প্রেসের সাথে কথা বলবে, তো সুতরাং ওখানে এখন যেটা সে দেখেছে সেটাই বলেছে, তো তারপর দেখা যায় এটা সমাধানটা অবশ্যই হবে। বোর্ড স্কোয়াড ঘোষণা করার পর একাদশে কারা খেলবেন তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচ আর অধিনায়কের, সেখানে হস্তক্ষেপ করা কতটা ক্রিকেটীয় আচারের মধ্যে পড়ে প্রশ্ন থেকে যায়। মেহেদী নাঈম, সময় সংবাদ, ঢাকা।